বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম মরহমেদুল্লাহি ও বরখায়তু লাহরু রহমেদ উল্ রহিম আহামদুল্লি লাহর বিন আলহ মিন ও সৈলাহু সাল্লাহ মরাল সৈদ্দিন মোর সলিন ওয়াইলা আলহি ওয়াসামহি আজমাইন আহমেদ পৃষ্টি বাংলার সম্মানিত সুদী ও দর্শকদের জানাই প্রাণডালা শুভেচ্ছা এবং স্বাগতম আপনাদের প্রিয় অনুষ্ঠান দাওয়াত এর পথ পদ্ধতি এ বিষয়ে আমরা আলোচনায় আজকের পড়বে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে যারা দাওয়াত দেবেন তাদের ফজিলত ও মর্যাদা কতখানি ইসলাম তাদেরকে কত গুরুত্ব দিয়েছে কোরআন হাদিস তাদের মর্যাদা কি বর্ণনা করেছে এবং তাদের ইহলোকে কী পরিণতি পারলৌকিক কী তাদের জন্য শুভ পরিণতি অপেক্ষমান এ বিষয়গুলি কারণ দাওয়াতে দেবেন যিনি তিনি যদি দাওয়াতের ফলাফল সম্পর্কে সচেতন না থাকেন তাহলে কিন্তু দাওয়াতের মধ্যে স্বাদ পাবেন না সেজন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টি একান্ত প্রয়োজন এই গুরুত্বপূর্ণ এবং আজকের এই প্রতিপাদ্য বিষয়ে আলোচনার জন্য যথারীতি আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণে সদয় সম্মতি জ্ঞাপন করে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আসুন প্রথমেই তাদের সাথে পরিচয় হয়ে যাই আমার সর্ব বাম দিকে যিনি বসে আছেন জানাম শেখ শাহ আলী উম্মা আসসালাম আলাইকুমুল্লাহি এবং আমার ডান দিকে উপবিষ্ট আছেন ডক্টর মোহাম্মদ মোসলাইউদ্দিন সালাম আলাইক এবং আমার সর্বনিকটে আছেন ইসলামী দায়ী শেখ আমানুল্লাহ মাদানি আসসালাম ওয়ালাইকুম মোরা আহমতুল আর যথারীতি আপনাদের সাথে আছি আপনাদের ভাই মোহাম্মদ হারুল হাসেন সুদীগ দর্শকবৃন্দ আমরা ভূমিকাতেই বলেছি যে দাওয়াত যেমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি পালন করবেন তারও গুরুত্ব অনেক বেশি সেই হিসাবে আমরা প্রথমেই এটা জেনে নেবো যে যারা দাওয়াতের কাজ আঞ্জাম দেবেন তাদের কতখানি মর্যাদা এটা যদি সত্যিকার অর্থেই হৃদয় মন থেকে উপলব্ধি করতে পারি তাহলে অবশ্যই এই কাজে আমরা আত্মনিয়োগ করতে কার্পণ্য করব না অতএব প্রথমে আমি চলে যাচ্ছি শাহ আলিউল্লাহ সাহেবের কাছে যে যারা আল্লাহর পথে দাওয়াত দেন তাদের ফজিল সম্পর্কে ফরআন হাদিস আলহরকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য ইন্নালা হামদাল্লাহস সালাতু ও সালা ম আলা রসুল্লাহ ইহবাদ আসলে আল্লাহ তাহলে এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন নিজেরা ভালো কাজ করার জন্যে এবং ভালো কাজ এর প্রতিযোগিতায় অগ্রগণ্য হয়ে ব্যক্তি যখন তার হাসানাদকে সবাবের পাল্লাকে ভারী বানাবে তখনই দুনিয়াতেও তার সমৃদ্ধি হবে পরকালেও চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতলা লাভে ধন্য হবে তো প্রত্যেকটি ভালো কাজ ব্যক্তিকে নিজেই করতে হয় কিন্তু একটি মজার ব্যাপার হলো নিজে কাজ না করেও একটি কাজের পূর্ণাঙ্গ সুবিধা যথাযথভাবে লাভ করার একটি ব্যতিক্রমী মাধ্যম তার নাম দাওয়াত যিনি দাওয়াত দেবেন তিনি এখলাসের সাথে কেবল আল্লাহ সুফানবাদকে সন্তুষ্ট রাখার জন্য দলিলের ভিত্তিতে যদি কাউকে কোনো কিছু জানিয়ে দেন তিনি কেবল জানিয়ে দিলেন আর যিনি জানলেন তিনি বিষয়টার উপর আমল করলেন তাহলে

ততক্ষণে আমি জানাব শেখ আমানুল্লাহ মাদান সাহেবের কাছে যাচ্ছি সেটা হচ্ছে এই যে দোয়াতের বা যারা আল্লাহর প্রতি আহ্বান করেন তাদের ফজিলত সম্পর্কে রসুল সাল আলী ইসলাম অনেক উৎসাহিত করেছেন সে প্রসঙ্গে আপনি একটু আলাপ পাতেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এবং খোদ আল্লাহাক নিজেও বলেছেন অমান আহসান উকাউলাম দা আইল আল্লাহ ও আমিল আসলেহান ওকালা ইন্নানি মিনাল মুসলিমিন ওর চেয়ে ভালো কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে অন্য এতে আল্লাহ পাক বলছেন কুন ওখরি জাতলিন নাস তা মরুন আবিল মা আরুফে ও তানহাউনান মুনকার তোমরাই উত্তম জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের সৃষ্টি করা হয়েছে এখানে মানুষের কল্যাণ জনকল্যাণ জনগণের কল্যাণের সৃষ্টি করা হয়েছে এবং উত্তম এবং খায়রিয়াত আল্লাফাক দান করেছেন এক্ষেত্রে নবী সাল্লাহ আলি হাসাল্লাম বলেন যে যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে ডাকলো সে সেই কাজ করে যতটুকু সব পেলো ডাকার কারণে সে ততটুকু সব পেয়ে গেল এক্ষেত্রে বললাম একরাম করে বলছেন যে মানুষের হায়াত এইভাবে বৃদ্ধি হয় একজন মানুষ পঞ্চাশ বছর সালাত আদায় করলো আর একজন বেনামাজি লোককে সালাতে অভ্যস্ত করলো সেও পঞ্চাশ বছর আদায় করলো নিজের পঞ্চাশ আর ওই পঞ্চাশ মিলে একশো বছরের সালাতের সবাব সে পেয়ে গেল এইভাবে মানুষের হায়াত বৃদ্ধির জন্য ফয়াকুল আরউলা আখারতানি ইজালিফ ফসাকা ও আকুমিন হায়াত বৃদ্ধির জন্য আল্লাহর কাছে বান্দা দরখাস্ত করবে কিন্তু দাওয়াতি কাজের মাধ্যমেই একমাত্র হায়াতকে বৃদ্ধি করা যায় অর্থাৎ বেশি সময়ের কাজ অল্প সময়ের মধ্যে আদায় করা যায় শুধু তাই নয় দাওয়াতি কাজের মাধ্যমে দেখা যায় যে অনেক বিপদ আপদ থেকেও বাঁচা যায় বিপদ আপদ থেকে বাঁচার জন্য দাওয়াত এটা একমাত্র গুরুত্বপূর্ণ পন্থা যে দনিয়াবি বিপদ এবং আখেরাতের বিপদ এবং দাওয়াতি কাজের মাধ্যমে এমন কি দেখা যাচ্ছে যে আমি এক যাচ্ছি কোথাও আমার পাশে একটা লোক সিগারেট খাচ্ছে আমি তাকে মানা করলাম সিগারেট খাওয়া থেকে মানা করাতে দেখা গেল যে আমি নিজে সেই ধোঁয়ার ক্ষতিকার দিক থেকে দুনিয়াতে বেঁচে গেলাম আশেপাশে যারা ছিল তারা সবই বেঁচে গেল এবং আল্লাহ পাকের আল্লাহির কাঠ গড়া থেকে বেঁচে গেলাম আবার সোয়াবও পেয়ে গেলাম এখান থেকে আমরা দলিল নিতে পারি যে ব্যক্তি আল্লাহর পথে ডাকে সেই উত্তম কথক সবচেয়ে উত্তম বক্তা গায়ক নায়ক নাটককারী না অন্য কোনো বক্তাই না দায়নের সবচেয়ে উত্তম বক্তা উত্তম কথক দুই সুরা তো আলে আমরা একচ নামরা আায়ত অলতাকমমেন ক মতিিয়া দনেল খের আয়াতে শেষ ও উলাইমন মুফলে হন। তারাই সফল কাম। আমর বিল মারুপান হেনাল মন্কার রা করবে তারাই হলো সফল কাম এবং মুক্তি্রাপ্ত। সুরা লোকমান এসেছে ইননে আদয় আলেকামেনে আজমিলো ম। সতকাজের আদে দশ কাতা নিষেত কররা সবচেয়ে দৃঢ় প্রত্যই বিশিষ্ট কাজগলা ছট খাট কাজ ওয়া মেনে আজমিল মোর্গুলো চাললা সবচেয়ে দৃঢ় প্রতই মানষের হয়ে দাা আইলার কাজ। আবার আরো আয়াত রয়েছে সেগুলা হল আল্লাহ যারা হবেন তারা হলো সুরাত এসেছে আল্লাহাক রহম করেন আবার দাওয়াত কিন্তু অনেক বিরাট জিনিস জেহাদ ফিসাবিল্লাহ কিন্তু দাওয়া ইসলামে জেহাদ মানুষ মারার জন্য নয় সেটা কি করার জন্য ইসলামের দাওয়াতটা পৌঁছানোর জন্য বহুত স্তর আছে ধাপ আছে সেই দাওয়াতের কাছে যারা নামবে ইয়াজেদ ফিল কাছে কা

আকর্ষণ করছি এটা হলো এই যে আমাদের দাওয়াতের দিক হচ্ছে আমরা যদি ভাগ করি দুটা একটা হচ্ছে আমাদের নিজস্ব জাতি আমাদের জাতি গোষ্ঠীর লোকেরা অর্থাৎ মুসলিমরা মুসলিম উম্মাহের সংশোধনের জন্য

আমাদেরই চলার রাস্তাটা কিভাবে সহজ সরল হয় আর কিভাবে বক্রতা হয় সবকিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া নিজে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সরল সঠিক সিরাতাল মুস্তাকিম কে প্রদর্শন করার জন্য যুগে যুগে পাঠিয়েছেন নবীগণ আর যার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে একেবারে স্টেটওয়ে সরল সঠিক পথ নিজে চলে বাতিয়ে দিয়েছে। ধন্যবাদ جناب শেখ ওলিউল্লাহ সাহেবকে চমৎকার আলোচনা শুনছিলাম সুদীয় দর্শকবৃন্দ আমরা এই প্রাণবন্ত আলোচনার এই ফাঁকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি আবারও ফিরে আসবো আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ আলোচনায় ততক্ষণে আপনার আমাদের সাথে থাকুন আল্লাহ উল্লেখ করেছেন হাদিস দ্বারা প্রমাণিত কোরআন এর আলোকে সুন্নার আলোকে সুপ্রতিষ্ঠিত হল জাকাতের বিধান ইসলামের মহা গুরুত্বপূর্ণ ইবাদত আপনার উপর যেমন সালাত ফরজ সম্পদশালী সামর্থবান হিসাবে ঠিক একই ভাবে যাকাত ফরজ शाहिदুল্লাহ খান মাদানী মানুষের অর্থনৈতিক ইবাদতের প্রথম শ্রেণীর ইবাদত হচ্ছে যাকাত যাকাত যার মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে জকাত ও সদকাতুল ফিত্র আজ রাত দশটায় আন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস বাংলায়

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিষব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় ড জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরআন সুরাসরা ষোলো নম্বর সতেরো আয়াত নম্বর উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবনদ সেবার্ধক্য পরিণত হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে উফ শব্দটিও তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে এবং তাদের সামনে দয়া আর নম্রতার ডানা মেলে দেবে আর বলো হে প্রভু তাদের প্রতি অনুগ্রহ করো যেমন ভাবে তারা আমাকে শৈশবে লালন করেছে বৃদ্ধাশ্রমের কোন সম্মানিতা সতী ও দর্শকবৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদেরই প্রিয় অনুষ্ঠানে আন্তরিক স্বাগত ও মারকবাদ বিরতির আগে আমরা জনাব শেখ অলিউল্লাহ সাহেবের কাছ থেকে জানতে চেয়েছিলাম যেটা হলো এই যে ওই হাদিসের প্রসঙ্গ অসমাপ্ত কথা সমাপ্ত করার জন্য তার প্রেরিত রসুল মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের জন্য সরল সঠিক পথ কি কি তা স্পষ্টভাবে যেমন থিওরি তেমন প্যাট্রিক্যাল যেমন তথ্য তেমন বাস্তবতায় প্রমাণ করে দিয়েছেন কিন্তু শয়তান রয়েছে পৃথিবীতে যে আমাদেরকে প্রতি মুহূর্তে বিভ্রান্ত করার জন্যেই নিজের সব কিছুকে বিলিয়ে দিয়েছে শুধু তাই না শয়তান তার আপন জন বাছাই করে নেয় যেমন জিন এমন দুপায়া মানুষদের মধ্য থেকেও তাই কিছু কিছু মানুষ আবার মানুষের ক্ষতিকারক বিষয়গুলোকে চমকপ্রদ করে তুলে ধরে বারবার যেমন শয়তান মানুষের সামনে অন্যায়টাকে সাজিয়ে তুলে একেবারে আকর্ষণীয় বস্তু হিসেবে। কিছু কিছু মানুষও এই পৃথিবীতে মানবতার চরম বিধ্বংসী জিনিসগুলোকে কল্যাণকর বলে তুলে ধরার চেষ্টা করে অথবা মানুষকে এমন ভাবে ডাকে মানুষ আকৃষ্ট হয়ে কি মুহূর্তের চাণক্যের জন্য মুহূর্তের একটু স্বাদ বা ভালো লাগার জন্য রসুল সাল্লামের মাধ্যমে এবং পরবর্তীতে রসুলের মিরাজকে জ্ঞানী মানুষদের কাছে দিয়ে ওলামাদের কাছে দিয়ে এই দায়িত্বটা দিয়েছেন যে যুগে যুগে মরিচিকার পিছনে মানুষ দৌড়ে যাতে বিভ্রান্ত না হয় মরুভূমিতে উপরে দৌড়াবে রৌদ্রের ভাব দেখে দেখো ওটা পানি নয় দৌড়ায় না তুমি ওটা পানি নয় তুমি পানি পাবা না যত দৌড়াবা পেরেশান হবা বরং পানি থেকে আরো দূরে চলে যদি পানি পেতে হয় তাহলে আমার সাথে আসো মরুদ্যানে যেখানে কুয়া রয়েছে এখানে সেখানে আসো

আদম জন্ম মনে যত মানব তাদেরকেও যাওয়ার দায়িত্ব জলে আর স্থলে আর অন্তরিক্ষে যত বিপর্যয় সৃষ্টি হয় এর কারণ মানুষের অপরাধ মানুষের হাতের কামানো অন্য এর অপরাধ তো যখন মানব বারণত এই নিকিল সৃষ্টিতে অপরাধ অন্যায় অসত্য চরিত্রহীনতা দুষ্টামি বেশি করা শুরু করে সব জায়গায় বিপর্জয় সৃষ্টি হয়ে যায় আর বিপর্জয় সৃষ্টি হলে অন্য সকল প্রাণীদের কষ্ট হয় যখন জলে স্থলে সব জায়গায় বিপর্জয় সৃষ্টি হয় তখন সকল পানিরের কষ্ট ওদের উপর চেপে যায় এই যখন বিপর্জয় সৃষ্টি হতে থাকে ওরা বद्दुआ করে অপর দিকে যখন ওরা দেখে খালি শান্তি সমৃদ্ধি যেমন আকাশের বৃষ্টি হাদি শরীফে রয়েছে আকাশের বৃষ্টি নাম তো না যদি না এই ইতর প্রাণীগুলো জমিনে না থাকতো মানুষ অন্যায় করে করে বৃষ্টি এবং নিজের আকাশের মধ্যে যখন অন্তরায় সৃষ্টি করে ফেলে বৃষ্টি নামতে পারে না অপরাধের কারণে রব্বুল আলমিন হাবিব বলেছেন বৃষ্টি নাম তো না যদি না আপনার কথা মনে পড়ছে যে ইমা ইবনে কাসির তার তফসির গ্রন্থ উল্লেখ করেছেন আল হাদিস দিয়ে যে একজন ফাজের যদি মারা যায় সমাজের ক্ষতি সাধন করে বলেছেন হাত্তা ইস্থরিহুল বিলাদ ওয়াল ইবাদ সবাই শান্তি পায় কারণ তারী কারণে অকল্লান সমাজে আসে একজন ভালো মানুষ যদি মারা যায় সূরাতু দুখানের উপরেই বলেছেন ফামাবাকাত আলাইহিস সামা ওয়াল আরদ طلع আকাশ আর জমিন সব কাঁদে দুষ্ট মারা গেলে কাঁদে না

যে জলালাহ বা গুমরাহের দিকে ডাকে তাদের যে পরিণাম দর্শিতা এ প্রসঙ্গে একটু আলোকপাত করে যারা দাওয়াত দেওয়া থেকে বিরত থাকে তাদের তো বিপদ আছেই দাওয়াত না দিলে যত বালা মুসিবত আসবে সব তাদের উপর পড়বে এবং এক্ষেত্রে দেখা গেছে যে বান ইসরাইলের যারা মাছ খেতে নিষেধ করেনি তারা বানর হয়েছিল আর যারা জালালাতের দিকে ভ্রষ্টতার দিকে ডাকবে এ ব্যাপারে রসলাম বলছেন আমার দা বি দা আওয়াল জাহিলি ইয়া ফাইন নাহু মিন দুসাহ জাহান্নাম ওয়াইন সাল্লা সামা জামা আন মুসলিম সে যদি সালাত আদায় করে সিয়াম পালন করে এবং মুসলিম বলে দাবি করে কিন্তু ভ্রষ্টতার দিকে ডাকার কারণে সে জাহান্নামের ক্ষরি হবে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো এ হাদিস থেকে আমরা বুঝতে পারতেছি যে অনেক ধরনের লোক রয়েছে যারা জাহালাতের দিকে মানুষকে ডাকে আহ্বান করে মানুষকে অন্যায়ের দিকে ডাকে অন্য হাতি চাষে দোয়া তুনালা আবু আবি জাহান্নাম জাহান্নামের দরজার উপরে আহ্বানকারী রয়েছে তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য তারা সবসময় ডাকাডাকি করছে রসুল্লাহ সাল্লা সাল্লাম দাগ আঁকায় দেখালেন জ্যামিতি আঁকালেন এখান থেকে দনিয়া ওখানে জান্নাত দনিয়া থেকে জান্নাত যাওয়ার জন্য দনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দু পর্যন্ত সরল রেখা একটি হবে আর সেটার নাম সেরাতে মুস্তাকিম আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে রেখা একটি হয় একাধিক হয় না তো ইসলামের পথ একটি হবে এভাবে সাল্লাম জানালেন যে ডানে বামে আরো অনেক বক্রপথ রয়েছে এবং সে বক্রপথে ডাকার জন্য চরিত্রের এবং বক্র বক্রপ্রকৃতির লোক রয়েছে চাই সে নাস্তিকবাদী হোক আর সে ধর্মের নামে হোক বিভিন্নভাবে মানুষকে ধোকা দেওয়ার জন্য ফাঁকি দেওয়ার জন্য এরকম সমাজে চালু আছে সে থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে অবশ্যই জানাব জনাব শেখ আমানুল্লাহ মাদানীকে চুম্বক আলোচনার জন্য এ ব্যাপারে ডক্টর মুসাফির সাহেব আপনাকে শেখ যোগ করেছেন যে নামে বিপথের দাইল আল্লাহ দাইতাওয়াত যারা করে স্যার ডাইরেক্টরে দাওতে করে না

আমরা জানলাম যে দাওয়াত আল্লাহর প্রতি যারা দেবেন তাদের মর্যাদা কতখানি এবং যারা দাওয়াত দেবেন না তাদের যে কি ক্ষতি রয়েছে সেটাও আমরা জানলাম এবারে আমরা জনাব শাহ সাহেবের কাছে জানতে চাইব সেটা হলো যে এই যে দায়িত্ব দাগতের এই দায়িত্ব পালন না করার কারণে আমভাবে যে সকল জাতির উপরে যে বিপদ আসে সে প্রসঙ্গে একটু আলোকপাত করবেন ভালো পরিচয় করিয়ে দেওয়ার জন্যে এবং মন্দ থেকে বিরত এবং মন্দকে মন্দ বলে বলার জন্যে কিছু লোক যদি না থাকে তাহলে তো বোঝা গেল মন্দই ভালোই পরিণত হয়ে গেল আর ভালো মন্দে পরিণত হয়ে গেল আর থাকলো না তমিজ থাকলো না তমিজ যখন থাকলো না সব বেতমিজে পরিণত হয়ে গেল তমিজ না থাকা মানেই সব বেতমিজ হয়ে যাওয়া তার মানে ভালো আর মন সব সমান আর রাত যদি আলাদা না হয় চন্দ্র আর যদি আলাদা না হয়। 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 আর নক্ষত্র যদি যদি আলাদা আলাদা না না আগুন তো স্বাভাবিকতার নাম না অস্বাভাবিকতা পৃথিবীর কোনো জাতি কোনো দেশ কোনো সম্প্রদায় অস্বাভাবিকতার টিকে থাকতে পারে না আগুনকে আগুন বলতে হবে পানিকে পানি বলতে হবে দিনকে দিন রাতকে রাত সত্য সত্য মিথ্যা মিথ্যা ভালো ভালো মন্দকে মন্দ আর এই এই বিষয়গুলো এই ন্যাচারাল অতি প্রাকৃতিক ন্যাচারাল এই বিষয়টিকে যথাযথ প্রতিষ্ঠার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদের নামই হলো দায়ী আর এই অতি প্রাকৃতিক বিষয়টি যথাযথ স্থানে রাখার নামই হলো দাও এটা না দেওয়া মানেই হলো সব যেমন আরবের অন্ধকার যুগ আমরা অন্ধকার যুগ বলি কেন বলতাম কারণ ওখানে দাওয়া ছিল না এটা খুব একটা সুস্পষ্ট প্রমাণ যে ওখানে সূর্য ঠিকই সকালবেলা প্রভাতে উদিত হতো চন্দ্র রাতের সন্ধ্যার পরে উদিত হতো কিরণ নিয়ে সূর্যের লাইট চাঁদের ছিল করে তারা লোকজনের ছিল ওই সমাজে ভালোকে ভালো বলার লোক ছিল না ভালো বলতো না মন্দকে মন্দ বলতো না আর এই দাওয়াতটা ছিল না বলে সবাই সাহেবকে চমৎকার যুক্তিপূর্ণ

অবশ্যই অবশ্যই তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে ওয়া লা তানহাউন্নাল মুনকার অবশ্যই অবশ্যই অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে ওয়াললাই লা তাখুযুন্ন আলা ইয়াদি الظلم অবশ্যই জালামের হাত ধরে ফেলতে হবে ওয়া লা তা'মুরুনহুম আলাল হক আত্রা ওয়া লা লিকসর মানে খারাপ কাজ থেকে যেভাবে হক এর বিরুদ্ধ রাখতে হবে ওয় ইল্লা আম ভাবে শাস্তি নাজিল করবে সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ আমরা আমাদের আজকের অতিথিবৃন্দের কাছ থেকে অত্যন্ত চমৎকার যুগ উপযোগী কল্যাণকর এবং কোরআন হাদিসের প্রমাণ সমৃদ্ধ বক্তব্য শুনে আসছিলাম আমরা জানতে পারলাম যে যারা দাওয়াত দেন তাদের মর্যাদা কতখানি আমরা জানতে পারলাম যারা দাওয়াত থেকে খান্ত থাকেন তাদের ক্ষতি কতটুকু আমরা তৎসঙ্গে জানতে পারলাম যে সমাজে ন্যায় ও অন্যায়ের ন্যায়ের দাওয়াত অন্যায়ের প্রতিরোধ এটা যদি না থাকে তাহলে আমভাবে সামগ্রিকভাবে আল্লাহর আজাব গজব এসে জাতিকে ধ্বংস করে দেয় অতএব এই ভয়াবহ থেকে সতর্ক থাকার জন্য আমাদেরকে সবসময় দাওয়াতের পথে সময় ও শ্রম অর্থ বের করার চেষ্টা করতে হবে এ প্রত্যাশা ব্যক্ত করে সকলের খের ওয়াফুৎ কামনা করে এ পর্বের এখানে সমাপ্তি করছি সুফহানিকা আসাদুকা ও আতুব ও সাল মোহাম্মদ ও আলহি ওসাহরকাল্লাম والسلام عليكم ورحمه الله وبركاته সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর শিরোনামে علوم القران شরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র 20 টিভি বাংলায় তিকরা খায়না ফরতিল القرানা ইসবাহ বিসতিকা ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ কাল রাত সাড়ে আটটায় সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও সলিউশন ও প্রবলেম হ্যাভন ও choose Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. Dekhon aur dhangini nati tangini kal সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়